বন্ধুরা, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, যেটা আর্নিং ভিডিও। এখান থেকে আপনি পার ডে 3,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন আমরা আপনাদের দেখাবো। যেমন এখানে ইনকাম করার মতন দুইটা ওয়ে আছে, একটা ফ্রি আর একটা হলো টাকা দিয়ে। টাকা দিয়ে মানে এখানে 10 ইউরোর মাধ্যমে এখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে। 10 ইউরোর মাধ্যমে অ্যাকাউন্ট করলে আপনি মাসে 8 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, কিন্তু রেফার করলে তার চেয়ে অধিক ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ফ্রি ইনকাম করতে চান, দুটোটা সিস্টেম আমাদের কাছে আছে। আমরা এখানে এখন প্রথমে সর্বপ্রথম ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটার নাম হলো যা লাইফস্টাইল। যা লাইফস্টাইল নিয়ে আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। কীভাবে আমরা যারা নতুন কীভাবে আমরা যা লাইফস্টাইলের নতুন অ্যাকাউন্ট তৈরি করব, কীভাবে আমরা ইহা রেজিস্ট্রেশন করব ফ্রিতে অথবা প্রিভি বা টাকা দিয়ে, আমরা দুটোটা অপশনই আপনাদেরকে দেখাবো। দেখেন, সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে রেফার লিংক, আপনি যার মাধ্যমে জয়েন করবেন তার একটা নির্দিষ্ট রেফার লিংক থাকবে। ওই রেফার লিঙ্কের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে। সর্বপ্রথম আমি ধরেন আপনার মেসেঞ্জারে আসতে পারে বা হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা ইমোতে নিতে পারেন, যে কোনোভাবে আপনারা রেফার লিঙ্কটা নেবেন। রেফার লিঙ্কটা নেওয়ার পরে ধরেন আমার রেফার লিঙ্কটা হলো যা লাইফস্টাইল, এই যে রেফার লিঙ্ক রেজা 1245। আমরা প্রথমে কি করব, রেফার লিঙ্ক দিয়ে ক্লিক করার পরে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। পেজটা না হলো যা লাইফস্টাইল সাইন আপ, মানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য পেজ। এখন আমরা সর্বপ্রথম কি করব, এখানে আমি যার অ্যাকাউন্ট করব তার নামটা আমি এখানে দিব। সর্বপ্রথমে দেখেন আমি কিভাবে নামটা দিচ্ছি। সর্বপ্রথম আমি তার ফুল নেম, এনআইডিতে যেভাবে আছে আমি হুব একইভাবে তার ফুল নেমটা দিলাম। এখন আমি এখানে একটা ইউজার নেম, আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটা ইউজার নেম দিবেন। আমি ধরেন প্রথমে একটা সংখ্যা দিলাম, SHAMIMA শামিমা দিলাম 12 12। হ্যাঁ, আমি কি করলাম, একটা ইউজার নেম দিলাম। ইউজার নেম দেওয়ার পরে আমার রেফার লিঙ্ক ঠিক থাকবে। এরপর আমি কি করব, আমার যে জিমেল আইডির মাধ্যমে আমি এখানে ওপেন করব, জিমেল আইডিটা আমি এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখেন, জিমেল আইডি দিলাম, কনফার্ম জিমেল আবার দিলাম। দেওয়ার পর আমি কান্ট্রি কি করব, অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিব, কারণ আমরা বাংলাদেশে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাই আমরা বাংলাদেশ দিব এখানে। এরপর আমি একটা কি মোবাইল নাম্বার ইউজ করব, মোবাইল নাম্বারটা 01। হ্যাঁ, আমি এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করলাম। মোবাইল নাম্বার অ্যাড করার পরে আমার এখানে এনআইডিতে যেভাবে ডেট অফ বার্থ আছে, আমি এনআইডিতে ডেট অফ বার্থ এখানে দিব। প্রথম বলছে ডেট, মান্থ, ইয়ার। প্রথমে আপনাকে ডেট দিতে হবে, এরপর মান্থ দিতে হবে, এরপর ইয়ার মানে বছরটা দিতে হবে। এরপরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি আপনার মতন করে দিবেন না, আপনি যে পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন, হ্যাঁ, আপনি ওই পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, ধরেন আমার যে পাসওয়ার্ডটা আছে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কি করবেন, আই অ্যাকসেপ্ট। ঠিক আছে, অ্যাকসেপ্ট দেওয়ার পরে আমি সম্পূর্ণ প্রোফাইলটা আবার একবার দেখব যে কিভাবে আমি এখানে অ্যাড করতেছি। ঠিক আছে, আমি এখানে সবগুলো দেখলাম, দেখার পরে আসলাম। আসার পরে আমি কি করবো, সাইন আপ দিব। জাস্ট সাইন আপ দিলে এখানে বলছে যে দ্য ইউজার ইজ অলরেডি টেকেন, মানে কি বলছে, আমার ইউজার আইডিটা অলরেডি টেকেন একবার হয়েছে। তার মানে কি, আমি এখানে ইউজার আইডিটা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমি ধরো পিছনের সংখ্যা কাটলাম, এখানে আমি ধরেন আমার ইউজার আইডিতে আমি অন্য আর একটা সংখ্যা ব্যবহার করব। আমি অন্য একটা বড় সংখ্যা ইউজ করলাম, এবার আমি সাইন আপ দিলাম। সাইন আপ দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার দেখেন সাইন আপ দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, বলছে লগ ইন ইউর অ্যাকাউন্ট। এখন আমি কি করব, আমার যে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি ওই অ্যাকাউন্টটার আমি কি করব, এখন লগ ইন দিলাম। দেখেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। এখানে লগ ইন হওয়ার পর বলছে একটা নোট দিছে আমাদেরকে, নোটটা একটু সবাই পড়বেন প্রয়োজনে, যারা আমরা যারা বাংলাদেশি আমরা কি করব, এখানে বাংলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বলছে যে ইহা এর দ্বিতীয় পর্বে পরীক্ষা সমকালীন আগামীকাল থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে বলছে যে হ্যালো সদস্যরা, এখানে একটা নোট দিবি করলেও তাদের মূল ব্যালেন্সটা এখানে যোগ হবে না, তাই আমি আপাতত এই অ্যাকাউন্টে আমার পিবি করব না। আমি আমার নতুন আরেকটা অ্যাকাউন্টে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমি লগ ইন করবো। দেখেন আমার অ্যাকাউন্টটা তৈরি করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে 1,000 ইউরো এখানে
কি অলরেডি বর্তমান সম্ভব আয়, মানে আমার আয় যেটা 1000 ইউরো বর্তমান হয়েছে, এখানে বলছে ব্যক্তিগত আয়, আপনি অ্যাকাউন্ট যাচাই হয়নি, কারণ আমার এখানে এখনো আমি পিবি করি নাই। এখানে যদি আমি পিবি করতাম তাহলে আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখাইতো, এখন আমার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা পিবি করব বিদায়, আমি এটার ভিতরে কাজ করব না। তো আমি তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন, ইহা কিভাবে ইহা রেজিস্ট্রেশন করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ইহা রেজিস্ট্রেশন করবে। ইহা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদেরকে প্রতিদিন 60টা করে অ্যাড আসবে। হ্যালো বন্ধুরা, কিভাবে ইহা রেজিস্ট্রেশন করতে হয় আমরা এখন দেখবো। ইহা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। চলে আসার পরে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। কিভাবে ইহা রেজিস্ট্রেশন করবেন দেখেন, এখানে বলছে ফিউচার শেয়ার, শেয়ার বোনাস। এখানে শেয়ার বোনাসের একটা কথা উল্লেখ আছে, যারা আপনারা করবেন একটা অ্যাকাউন্ট করলে আপনারা $50 মানে 50 ইউরো, আমরা ইউরোতে যেহেতু কাজ করবো, একটা অ্যাকাউন্ট করলে আপনারা 50 ইউরো পাবেন। ঠিক আছে, কীভাবে আপনারা ইহা রেজিস্ট্রেশন করবেন, ফ্রি, যারা ফ্রি কাজ করবেন তাদের জন্য এটা শুধু, আর যারা পিবি করবেন তাদেরটা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট দিবেন। ভেরিফাই অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে বলছে আপনার একটা ছবি, ঠিক আছে, আপনার এনআইডি কার্ড, ঠিক আছে, সব কিছু দেওয়ার পরে আপনি এখানে পিবি করতে পারবেন। দেখেন কীভাবে পিবি করবেন, আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি কীভাবে প্রথমে পিবি করবেন। পিবি করার পর জন্য প্রথমে আপনি আপনার দেখবেন যে আপনার নাম ঠিক আছে কিনা, ইউজার আইডি ঠিক আছে কিনা, সবগুলো ঠিক থাকার পরে এখানে বলছে 10 ইউরো, 10 ইউরো, 10 ইউরো দেওয়ার পরে আমরা পিবি করবো ভাউচার কোডের মাধ্যমে। ভাউচার কোডটা আপনি আপনার অফলাইন যার মাধ্যমে আপনি ঢুকবেন তার কাছে থেকে জানবেন যে ভাউচার কোডটা কী। হ্যাঁ, ভাউচার কোডটা কী এটা জানিয়ে নেবেন। জানিয়ে নেওয়ার পরে আপনারা তার কাছ থেকে 1250 টাকা দিয়ে ভাউচার কোডটা কিনে নিতে পারবেন। কিনে নেওয়ার পরে আপনি এখানে ভাউচার কোড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো আমরা এখন যেহেতু আমাদের কাছে ভাউচার কোড নাই, তো আমরা সর্বপ্রথম কী করবো, আমরা ইহা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় দেখব। যদি এই ইহা রেজিস্ট্রেশনের আগে আপনাদেরকে একটা কথা বলি, ইহা রেজিস্ট্রেশন যদি যে একবার করবেন সে 3 মাসের 6 মাসের ভিতরে কিন্তু আর ভেরিফাই করতে পারবেন, কিন্তু আপনার আর্নিংটা আসবে না। কিন্তু আর্নিং আসবে কি না এটা এখনও আমাদের কাছে শিওর না, কিন্তু কোম্পানি অলরেডি আমাদেরকে বলছে যে এখন ইহা যারা রেজিস্ট্রেশন করবে তারা আর্নিং করতে পারবেন না। হ্যাঁ, আর্নিং করতে পারবেন, শুধু ফ্রিটাই আর্নিং করতে পারবেন যারা ফ্রি কাজ করবেন। যারা আমরা একবার যদি ক্লিক হেয়ার দিই তারপর মানে কি আমরা আর পিবি করতে পারবো না। যারা চিন্তা করবেন যে আমরা পার্সোনাল ভেরিফিকেশন করব, এই যে পার্সোনাল ভেরিফিকেশন এটা যখন আপনার সবুজ হবে, আপনি যখন ইহা রেজিস্ট্রেশন করবেন তখন আপনার এটা সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়ার পর আপনি ইহা রেজিস্ট্রেশন করবেন, আর যারা একবার ইহা রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু 6 মাসের ভিতরে আর রেজিস্ট্রেশন করবেন, কিন্তু 6 মাসের ভিতরে আর আপনাদের অ্যাকাউন্টে শেয়ারের টাকা জমা হবে না। তাই আমরা সবসময় চিন্তা করবো যারা পিবি করবো, তারা নিচে ডিসক্রিপশন বক্সের ভিতরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিবেন। হ্যাঁ, ফোন দেওয়ার পরে অথবা ইউজার রেফার লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে, যাদের পিবির জন্য প্রয়োজন তারা আমাদেরকে ফোন দিতে পারবেন। ফোন দিলে আমরা আপনাদেরকে ভাউচার কোড দিব। হ্যাঁ, আর যারা ফ্রি কাজ করবেন তাদের জন্য আমি দেখাবো এখন। যারা ফ্রি কাজ করবেন তারা কী করবেন, রেজিস্ট্রেশন অন ইহা, আমি এখানে ক্লিক হেয়ার, ঠিক আছে, আমি ক্লিক হেয়ার দিব যারা ফ্রি কাজ করবেন শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, আমি এখানে কী করবো, আমি ইউজার আইডি দিব, আমার ইউজার আইডিটা দিলাম, ঠিক আছে। এবার আমার আমি পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি কী করবো, সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, অপশন আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনার নাম, হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, তারপর লগে আপনার মোবাইল নাম্বার সব কিছু দেখবেন। সব কিছু দেখার পরে এরপর আপনি কী করবেন, চাইলে এখান থেকে মোবাইল নাম্বার যদি পরিবর্তন কারা করতে হয় করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি আমার নাম্বারটা চেঞ্জ করে দিলাম একটা। হ্যাঁ, চেঞ্জ করে দেওয়ার পর আমি কী করবো, নেক্সট, নেক্সট দেওয়ার পর বলবে আপনার বয়স ঠিক আছে কিনা, এবার বলে আপনি মেল না ফিমেল এটা দিবেন, এবার সিটি, হ্যাঁ, রাঙামাটি হলে রাঙামাটি, যেহেতু আমি রাঙামাটি আমি রাঙামাটি দিব, এবার কান্ট্রি বাংলাদেশ, এবং লিখবো আই এম নট রোবট। রোবট দেওয়ার পর রেজিস্ট্রেশন, তার রেজিস্ট্রেশন আসার পরে আপনার এই দেখেন এখানে দুটো অপশন আসছে, বলছে ভেরিফাই ইউরসেলফ। হ্যাঁ, আর মানে যারা ভেরিফাই মানে যারা 10 ইউরো, এই দেখেন এখানে বলছে 10 ইউরোর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এখানে বলছে যে যারা ফ্রি কাজ করবেন, তো আমরা ফ্রি যেহেতু কাজ করবো আমরা 0, 1, off, তো আমরা কী করবো, 0-তে কন্টিনিউ দেবো। যারা টাকা দিয়ে করবে তারা এটা দিবে, আর যারা টাকা ছাড় করবে তারা এটার ভিতরে দিবে। দেওয়ার পরে আমি এখানে নিচে স্ক্রল করবো, নিচে নামবো, নামার পরে এখানে বলছে যে আপনি 33% যেটা বলছে পিবি করলে পাবেন। হ্যাঁ, 100% পিবি করলে
আর্নিং বোনাস সবগুলো এখানে লিখে দিয়েছে তো আমরা এখানে কি করব কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পর আমাদের এখানে একটা অপশন আসবে এখান থেকে আমি কি কি অ্যাড দেখব হ্যাঁ আমি ওই অ্যাডগুলো কি করব আমি এখান থেকে অ্যাড অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার জন্য আমি কি করব এখানে ক্লিক করব দেখেন দেওয়ার পরে আমি কি করব আমার ইচ্ছা মতন আমি এখান থেকে 25টা অ্যাড সিলেক্ট করতে হবে 25টা অ্যাড সিলেক্ট করার পরে আমার ইহা রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে আমার অ্যাড অটোমেটিক্যালি আমার অ্যাড চলে আসবে দেখেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড আসে হ্যাঁ এখান থেকে 100% প্রিমিয়াম দিবে এটা আমরা সবাই বিশ্বাস করি তাই আমরা সবাই কাজ করতেছি হ্যাঁ না আমার 25টা অ্যাড কমপ্লিট করার পরে এখানে কি হচ্ছে সাবমিট আপনি 25টা বেশি দিতে পারবেন সমস্যা নেই কিন্তু 25টা নিচে দিতে পারবেন না তো আমি এখানে কি করব সাবমিট দিব সাবমিট দেওয়ার পরে দেখেন কিভাবে আমি সাবমিট দিছি সাবমিট দেওয়ার পরে আমার এখানে কি সাকসেস একটা অপশন আসছে এটা নাম সাকসেস তো সাকসেস অপশনটা দেওয়ার পরে পরে আমরা কি করব ইহায় যাব দেখেন ইহায় যাওয়ার পরে আমরা আমাদের অ্যাডগুলো দেখব দেখেন এখানে আবারও চলে আসছে লগ ইন দিলাম হ্যাঁ লগ ইন দেওয়ার পরে প্রতিদিন কাজ হলো যার শুধু এই 60টা অ্যাড শেষ পর্যন্ত যাবে শেষ পর্যন্ত যাওয়ার পরে একটা টিক উঠবে টিক উঠলে আপনার কাজ কি কমপ্লিট প্রতিদিনে আপনি একবার করে ঢুকবেন 12-24 ঘন্টার ভিতরে যেমন একবার ঢুকবেন ঢুকার পরে আপনি আপনার অ্যাডগুলো দেখবেন হ্যাঁ দেখার পরে আপনাদের কাজ একটুকু শেষ তো আপনারা চেষ্টা করবেন যাদের টিভি করার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আর যাদের অ্যাকাউন্ট করতে ইচ্ছা হবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচে আমাদের রেফার লিঙ্ক দেওয়া থাকবে রেফার লিঙ্ক অনুযায়ী আপনারা আপনাদের কাজ করতে পারবেন তো বন্ধুরা একটুকুই আজকের ভিডিও তো যা লাইফস্টাইল বর্তমানে সময়ের খুব আলোচিত একটা অ্যাপস হ্যাঁ এখানে বর্তমান সময়ে আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে পার্সোনালি নক করতে পারবেন আমাদের ইউটিউব পেজ আমাদের ফেসবুকের পেজ আছে ফেসবুকে নক করতে পারবেন হ্যাঁ ফেসবুকের আমরা গ্রুপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব যদি আপনাদের কারো সমস্যা হয় আপনারা আমাদেরকে নক করতে অথবা আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইল নাম্বারে আপনারা আমাদের সাথে নক করতে পারবেন নক করার পরে আপনারা জানতে পারবেন যে কীভাবে কাজ করতে হবে কীভাবে ফিউচারটা কী হ্যাঁ এখান থেকে অবশ্যই আশা করি ভালো একটা ফিউচার আছে আপনি যদি রেফার করেন রেফার করার পরে আপনি দেখবেন যে আপনার 50% মানে আপনার রেফারে যে টিভি করবে হ্যাঁ অথবা যে ফ্রি কাজ করবে আপনি দুইটা থেকে তার যে সে যে কাজ করবে তার 50% আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন তাই আপনারা আর দেরি না করে এখনই আপনার আপনাদের অ্যাকাউন্ট খুলুন হ্যাঁ এবং রেজিস্ট্রেশন করুন ধন্যবাদ